শুরু করছি এখনকার। ব্যারাকপুরের কল্যাণী হাইওয়েতে পথ দুর্ঘটনায় আহত হলেন মহারাষ্ট্রের শোলপুরের বাসির কবির শেখ এবং জগদ্দল বাবু কোয়ার্টারের বাসিন্দা লিপি ভট্টাচার্য। দুজনে স্কুটি নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়িতে ধাক্কা মারে দুজনের মাথাতেই হেলমেট ছিল না। এর ফলে গুরুতর জখম অবস্থায় তাদের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতরা। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী রিপোর্ট, এনএনটিভি বাংলা। টোটো চালকদের প্রতিবাদে মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ময়দান এলাকা। কয়েক হাজার টোটো চালক বুধবার দুপুরে হাওড়া দাসনগর থেকে পায়ে হেঁটে ইউনিয়নের পতাকা নিয়ে হাওড়া ময়দান পর্যন্ত হেঁটে আসে। তারপর জেলা শাসকের বাংলোর দিকে যেতে গেলে বঙ্কিম সেতুর নিচে পুলিশ তাদের বাধা দেয়। তখন সেতুর নিচেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। টোটো চালকরা সেখানেই পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কয়েকজন টোটো চালক জেলা শাসককে ডেপুটেশন জমা দিতে যান, সেখানে জেলা শাসক না থাকায় এসডিওর কাছে ডেপুটেশন জমা দেন। এরপরেই টোটো চালকরা ফিরে যাওয়ার সময় ময়দান সংলগ্ন পঞ্চাননতলা রোডের কাছে একটি বাসে ভাঙচুর চালায়। পুলিশ তাদের ধরপাকড় শুরু করে। উত্তেজিত টোটো চালকরাও পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এর ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। अचानक इस तरह की परिस्थिति कैसी है? अचानक क्या है, एक तो मॉब डेमोन्स्ट्रेशन छिल इनार ऑलरेडी डीएम ओखाने डेपुटेशन हो तारपरे प्रचुर बार बोलार परे जगह जगह एरा अवरोध करे तो पुलिस अवरोध छाड़े हठात पुलिस गाड़ी ते इट पड़ते এটা তো মবের ছিল, এটা আমরা তদন্ত করছি কে করেছে সেটা আমরা দেখছি। ম্যাডাম কজনকে আপনারা অ্যারেস্ট করেছেন? অলরেডি চারজন অ্যারেস্ট আছে, বাকি এখন চলছে। কটা পুলিশের গাড়ি? পুলিশের গাড়ি এটা হয়নি, একটা বাস উপরে পাথর মারা গেছে। এটা মেরেছে যখন ডিবি অফিসে ওখানে যখন আমরা দেখছি। ম্যাডাম এখন তো কন্ট্রোল, এখন কন্ট্রোল। আজকে হাওড়া জেলা সম্পূর্ণভাবে একত্রিত হয়ে এখানটায় এসছে, না মানলেন না। ওনাকে আমরা প্রপোজাল দিয়েছি, উনি বলছেন যে একটা দেবী বলেছেন যে গাড়ি চলবে, এখন চলবে, হ্যাঁ চলবে, ওটাকে ধীরে ধীরে করে রেগুলারাইজ করা যাবে, ঠিক আছে। ওনারা একটা যুক্তি বলেছেন যে 20,000 গাড়ি আছে, তো 20,000 গাড়ি তো পারমিট ওনারাই দিয়েছেন, আমরা তো দিইনি। আর গাড়ি যখন বিক্রি হয়েছে হাওড়া শহরের মধ্যে, তো হাওড়া শহরের যে প্রশাসনিক মহলের যে লোকেরা রয়েছে, শাসক রয়েছে, যে অফিসার রয়েছে, তাদের তো একটা দায়িত্ব ছিল যে এই জিনিসটাকে দেখা। যদি কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের টোটো পরিবারের হয় তাহলে কিন্তু রাজ্য সরকার দায়ী হবে। এডিএম আমাদেরকে বর্তমানে বললেন যে আপনারা ধীরে ধীরে করে এই আওতায় আসবেন,
গতিধারা প্রকল্পে, কিন্তু গতিধারা প্রকল্পে তো পুরো 12,000-20,000 টোটো তো আসতে পারবে না, অনেকে তো ইমপ্লিমেন্ট কার্ড নেই। আমরা তারপরেও তা সত্ত্বেও বলেছি আপনারা একটা সাবসিডির ব্যবস্থা করুন যাতে এই লোকেরা সাবসিডি পাক। উনি বলেন ঠিক আছে আপনারা করুন না করুন না, কিন্তু কোনো ক্লিয়ার আমার কথা উনি বলতে পারেননি। মানে জোর হাওড়া থেকে রক্তিম রায়, রিপোর্ট এনএনটিভি বাংলা। দুদিন হয়ে গেলেও নজর নেই প্রশাসনের, রাস্তার মাঝে সংযোগকারী ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসীরা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে মেমারি 2 নম্বর ব্লকের বিটরা রায়বাটি রোডে। বুধবার সকাল 8টা নাগাদ বিটরা রায়বাটি রোডের ক্যানেলের ওপর ব্রিজটি ভেঙে পড়ে। অভিযোগ, একটি ওভারলোডের ডাম্পার যাওয়ার পরেই ওই ব্রিজটি হঠাৎই ভেঙে পড়ে। চরম হয়রানিতে পড়তে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। দুদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে, ক্ষোভ উগড়ে দিচ্ছেন নিত্যযাত্রীরা। এভাবেই চলছে দুদিন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি আশ্বাস দিয়েছেন রাস্তা সারাইয়ের, তবে বাস্তবে তা এখনো কার্যকর হয়নি। একই ব্যাপার চলছে, কোনো পরিবর্তন নেই, প্রশাসন কোনো খবর নেয়নি। প্রধান এসেছিল, প্রশাসনের দিকেই তাকিয়ে বাসিন্দারা। পূর্ব বর্ধমান থেকে অনন্য সত্রের রিপোর্ট এনএনটিভি বাংলা। আদিসপ্তগ্রামে এক অডিটোরিয়াম হল এবং একই সঙ্গে ম্যারেজ হলের শিলান্যাস করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন উপস্থিত ছিলেন গোঘাটার বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, কর্মাধ্যক্ষ মৌসুমী ঘোষ, বাঁশবেড়িয়া পৌরমাতা অরিজিতা শীল সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমি একটা বড় হাইমার্স লাইট দুটো জায়গাতে দিচ্ছি, একটা দিল্লি রোডের মোড় সপ্তগ্রামে ও ঠাকুরবাড়ির মোড়ে, সেটাও দেখবেন 7 দিনের মধ্যে লাইট জ্বলছে, কাজগুলো হচ্ছে। এবং এখানে আমার মনে আছে আমি গত পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের মা বোনদের ডিমান্ড ছিল যে দাদা পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। আমি পিএইচই ডিপার্টমেন্ট থেকে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে, ডোর টু ডোর পানীয় জল। এবং আমি আমার বোনেদের কথা ভাইদের কথা রাখতে পেরে আমি খুশি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে বলেছিলাম যে আমার অঞ্চলের সমস্ত অঞ্চল, আমার সপ্তগ্রাম, মগরাটুই, আমনান, হারিট, ওগুলো কাজ চলছে, মহানাদ এবং গোসাই মালপাড়ার আখড়া 26 তারিখে ওই 4টেরও কাজ হয়ে গেছে, সেটাকে উদ্বোধন করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজগুলো করতে পেরেছি এই জন্যই যে আপনাদের সহযোগিতা আছে। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে 99% রাস্তা হয়ে গেছে, 1% রাস্তা আমি পঞ্চায়েতের আগে পরে কমপ্লিট করে দেবো। তার মানে কাদার উপর দিয়ে মানুষকে চলতে হবে, কারণ এই সরকার মা মাটির মানুষের স্বার্থে কাজ করে। 34 বছরে আমাদের এই অঞ্চল অত্যন্ত বঞ্চিত হয়েছে, আমরা ক্ষমতায় আসার পরে এই রাস্তার কাজগুলো রাস্তার থেকে শুরু করে হাইবার সমস্ত কাজগুলো করা হয়েছে। আদিসপ্তগ্রাম পালপাড়ায় 2,89,00,000 টাকা ব্যয়ে এই অডিটোরিয়ামটি নির্মিত হয়েছে।
হুগলি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে এটি অন্যতম, এমনটাই দাবি উদ্যোক্তাদের। আরআর ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে মাননীয় কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং মানস মজুমদার বিধায়ক তাদের প্রচেষ্টায় সপ্তগ্রাম পালপাড়ায় 2,89,00,000 টাকা ব্যয়ে অডিটোরিয়াম হল ও ম্যারেজারলের আজকে শিলান্যাস হলো। আজকে শিলান্যাসে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি বিপণন মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়, উপস্থিত ছিলেন বিধায়ক গোঘাট মাননীয় মানস মজুমদার মহাশয়, উপস্থিত ছিলেন সব। কাল পরশুর দিকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমাদের ইট বালি সমস্ত কিছু পড়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবাংলায় যে উন্নয়নের ধারা তিনি যে বীজ বপন করেছেন, হুগলি জেলার অন্তর্গত আমাদের সপ্তগ্রাম পঞ্চায়েত তথা 1 নম্বর সংসদ, আজকে আমাদের 99% রাস্তাঘাট আমাদের হয়ে গেছে। আজকে কোটি কোটি টাকার ইন্দিরা আবাস গীতাঞ্জলি আমাদের হয়ে গেছে, বার্ধক্য ভাতা আমাদের হয়ে গেছে। আগামী দিনে মাননীয় মন্ত্রী বলে গেছেন আগামী 5 বছরে সোনার মনোকে তিনি আমাদের সপ্তগ্রাম পঞ্চায়েত থেকে ভরে দেবেন। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা। ব্রিজের পার্স খুলে চুরি করার অভিযোগ উঠল বালি ব্রিজে। পার্স খুলে চুরি করে বিক্রি করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে যান ভ্রমণকারীরা, তখনই ব্রিজের পার্স ভাঙতে দেখে অনেককে তাড়া করেছেন, এমনটাই জানালেন এক প্রাতঃভ্রমণকারী। এ ব্যাপারে নজর রাখা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রাস্তায় সিসিটিভি বসালে হয়তো কিছুটা উপদ্রব কমতে পারে। না, যখন আমরা সকালবেলা শীতটা দিয়ে যখন যেতাম তখন দেখতাম যে কোনো কোনো বিক্রি টাইপের ছেলেরা কিংবা যারা যে লোহা লক্ষ বিক্রি করে ওরা মাঝে মাঝে এটা এসে খুলতো, আমরা বারণ করতাম, তারা করেছি একদিন দুদিন। হ্যাঁ, তবে কেউ এই আমাকে দেখে যে হয়তো সে অন্যরকম একটা নাটক করছে, কিন্তু এগুলো চুরি হচ্ছে। এগুলো শুধু যে ওরাই করছে তা নয়, অন্য লোকও নিশ্চয়ই হয়তো করছে, হয়তো আমার চোখে হয়তো পড়েনি, হয়তো অন্য লোকের চোখে পড়েছে, কিন্তু চুরি এগুলো হচ্ছে। বিষয়টাকে পুলিশের পক্ষে তো রোজ দেখা সম্ভব না যে কে চুরি করছে, কখন আর চুরি করছে। এটা যারা বিস্তার মেনটেন করে তাদের একবার দেখভাল করার একবার প্রয়োজন আছে যে তারা কীভাবে করবে না করবে সেটা তারা ঠিক করবে, যেটা কীভাবে এটা রক্ষণাবেক্ষণ করা যায়। এইটা আমরা সকালবেলা এখানে হচ্ছে পথচারী, আমরা রোজ এখানে আমরা করছি, আজকে প্রায় দীর্ঘ 10 বছর হয়ে গেল আমরা এখান দিয়ে হাঁটছি। অর্থাৎ বীজের যে নিরাপত্তা সেটা কিন্তু সম্পূর্ণ ঠিকই হচ্ছে না। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন বা ধরুন কিছু যদি ওয়াচ প্যান কিছু রাখা যায়, যারা এগুলো সেরকম হলে পরে কিন্তু মোটামুটি একটু অন্তত আমরা আশ্বস্ত হতে পারি যে না একটু কিছু আছে। হ্যাঁ, এইটা কিন্তু বিশেষ প্রয়োজন আছে। এগুলো যদি টহলদারি কিছু থাকতো, কিছু যদি মোবাইল লোক থাকতো, তাহলে কিন্তু এটা মোটামুটি আশা করা যায় এটা একটু পরিষ্কার থাকতো। হ্যাঁ, শুনছে তো, সেটা তো সকালবেলা করে না, এটা দুপুরের দিকে বিকেলের দিকে হয়, এটা আমরা শুনেছি। নিরাপত্তা, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে, নিজেদের অজান্তেই বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন তারা, তাই শীঘ্রই এই পার্স চুরির ঘটনাকে আটকানো দরকার, এমনটাই মতামত স্থানীয় বাসিন্দাদের। এখন রাত্রিবেলা লরিতে ভেঙে দিচ্ছে, লরিওয়ালা চুরি নিয়ে চলে যাচ্ছে, বা এমনি যারা পাবলিক আছে হয়তো যারা এইসবগুলো তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে তারা করে দিচ্ছে। এগুলো সকালবেলা আমরা মর্নিং ওয়াকে সকালবেলা কেউ করে না, এগুলো নয় সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা এগুলো হয়।
এগুলো মানে নিশ্চয়ই সে তো বলি নিরাপত্তা বাড়ানোর কথা। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, এনএনটিভি বাংলা। জগদ্দল থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী মাদক পাচারকারী রোহিত দাস ওরফে নৃপেনকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। পুলিশ কাকিনাড়া মাদ্রান এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। রোহিতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 26 কেজি গাঁজা। জগদ্দল এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত দাসের সাক্ষাৎ ছিল রোহিত। বর্তমানে অঙ্কিত দাস দমদম জেলে বন্দী বলে সূত্রের খবর। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী রিপোর্ট, এনএনটিভি বাংলা। কাল্লা পুলিশ ও কাল্লা মহকুমা হাসপাতালে টানাপোড়েনের জেরে শিশু সহ 6টি মৃতদেহ পচে দুর্গন্ধ বেরোতে শুরু করল। নাজেহাল ওই এলাকার ব্যবসায়ীরা, মৃতদেহ ময়নাতদন্ত করতে আসা লোকজনেরাও অতিষ্ঠ হয়ে পড়েছেন এই কাণ্ডে। হ্যাঁ, দুর্গন্ধ তো পাচ্ছি, দুর্গন্ধ মাঝে মাঝে অতিরিক্ত তো দুর্গন্ধ হয়। হ্যাঁ, যখন থাকে না তখন আর গন্ধ লাগা থাকে না, এখন দুর্গন্ধটা পাই, এখন তো দুর্গন্ধ আছেই। দুপুরে দাঁড়াই সেন দুই ফিনাইল দুই, ওই ফিনাইল আছে, ওই যে ফিনাইল লেখা আছে ওই ফিনাইল দুই। হ্যাঁ, ওই যদি মরা যদি থাকে দুই চার দিনের, যদি পচা গলা মরা থাকে সেইটা তখন তখনই দুর্গন্ধটা হয়। পাশে থাকি, কাজ বাজ করছি, ওখানে তো একটু পাচ্ছি, তোমার আমরা এই যাচ্ছে, আমরা পাশে চলে যাচ্ছি গন্ধের তলায়, ফাঁকা যায় দাঁড়ায় থাকছি। ওই একটু মরা ধরা, এটা 4-5 দিন হলে, 2-3 দিন হলে মরাটা গ্যাস হয়ে যায়, গ্যাসের জন্য ওইটা গন্ধের জন্য বাইরে ছিটা। ওইটা আমরা পাশের দোকান করেছি, দোকানে থাকতে পারছি না, ওইটা আবার অন্য জায়গায় গিয়ে দাঁড়াইতে হয়, ফাঁকা জায়গায়। পুলিশ মর্গে দাবিহীন মৃতদেহগুলি নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও পুলিশ সেই দেহগুলি সৎকর্ম করেনি। পোড়ানোর ব্যবস্থা না করায় পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এ প্রসঙ্গে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন, আমাদের মর্গে অনেক সময় কিছু বডি থাকে যে আননোন হিসেবে, অনেক সময় পিএম হয়ে যাওয়ার পরেও কিছু বডি থাকে, এবং 3 সপ্তাহ আমরা 2 সপ্তাহ দেখি আমরা এখানে, তারপরে ইন্টিমেশন দিয়ে দেওয়া হয়, যে এখনো পর্যন্ত কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু এক্ষেত্রেও ওয়েট করেছিলাম, আমরা খবর জানিয়েছি, আমরা ইন্টিমেশন দিয়েছি, নাহলে আমরা ইন্টিমেশন রিসেন্ট নিয়ে আবার আমরা পৌরসভাকে জানিয়ে দেবো। আমরা একবার বা দুবার খবর আইওকে আমরা জানিয়ে দিই, একবার দিলেও হয়ে যায়, আবার অনেক সময় হয়তো দুবারও পাঠিয়েছি, সেরকমও হয়েছে। না, 6টা বডি বলতে 3টে বাচ্চা আছে, সেটা বেশি দিন হয়নি, কিন্তু একজনের একটু বেশি দিন হয়েছে, সেটা ওই দিন নামটির মধ্যে তো সেটা জানানো হয়েছে। এখন পর্যন্ত সেরকম নোন বা কিছু ইনফরমেশন আসেনি, কিন্তু আমরা আবার প্রসেসিং দিই, আবার পুলিশকে থেকে ইনফরমেশনটা নিয়ে নেবো, যদি সেরকম কোনো খবর না পেলে আমরা পৌরসভাকে জানিয়ে যা ব্যবস্থা নেবার সেখানে জানিয়ে দেওয়া হবে। তবে দীর্ঘদিন বডি থাকার ফলে ঘরে একটা একটা অন্যরকম একটা গন্ধ আসাটাই স্বাভাবিক, তবে এখন পর্যন্ত সেরকম কিছু না হয়নি, তবে আমরা প্রসেসিং মতো এটাকে আমরা যা করণীয় আমাদের সেটা আমরা করতে চলেছি। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, এনএনটিভি বাংলা। সাতগেছিয়া বিষ্কোপার মোড়ের পথ দুর্ঘটনার পর এবার সাতগেছিয়া বাজার চৌমাথাতেই পথ দুর্ঘটনার খবর উঠে এলো। একটি যাত্রীবাহী প্রাইভেট গাড়ি ও বালি বোঝাই ড্রাম্পারের ধাক্কায় আহত হলেন 5 যাত্রী। বৃহস্পতিবার ভোর 3টে নাগাদ মন্তেশ্বরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে আসছিল, ঠিক সেই সময় বর্ধমানের দিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার এসে ধাক্কা মারে ওই গাড়িটিকে। ঘটনাস্থলে আহত হন 5 যাত্রী। তাদের মেমারি হাসপাতালে প্রথমে নিয়ে আসা হলেও পরে অবস্থা গুরুতর হলে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পৌঁছে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডাম্পারটি বাজারের একটি দোকানে এসে ধাক্কা মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে পুলিশি টহলদারি রয়েছে। পূর্ব বর্তমান থেকে অনন্যা সত্রার রিপোর্ট, NNTV বাংলা। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট আগামী 27 এবং 28 মার্চ। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভাশিস চক্রবর্তী ভোটের জন্য প্রচার শুরু করা হয়েছে। কালনা আদালতের আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের কালনা কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় তাকে। এদিন কাটোয়া এবং বর্ধমান আদালতে যান বলে সূত্রের খবর। নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সেখানে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমার সিরিয়াল নাম্বার 8, সেটার জন্য ভোট প্রার্থনা করতে আজকে কালনা ঘুরব। কালনা, কাটোয়া, বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, NNTV বাংলা। ইন্ডিয়া নেদারল্যান্ডসে ফ্রেন্ডশিপ সোসাইটির তত্ত্বাবধানে বুধবার বিকেলে চুচুড়া কিশোর প্রগতি সংঘের দ্বিতলে যোগেশচন্দ্র মুখার্জির স্মৃতি সভাগৃহে উদযাপিত হল বিশ্ব কবিতা দিবস। অনুষ্ঠানে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষে ওনাকে স্মরণ করা হয়। কবিতা পাঠ করেন কবি অরুন্ধতী চক্রবর্তী, মুরলী চৌধুরী, শচীদুলাল পাল, রূপালী পাল, অশোক মুখোপাধ্যায়, মনীষা বসু, অর্চনা ভট্টাচার্য, তুষারকণা কবিরাজ, কল্যাণী মণ্ডল সহ বিশিষ্ট কবিরা। কার্যক্রমের সূচনা হয় অর্চনা ভট্টাচার্যের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সংস্থার সাধারণ সম্পাদক গণেশ নন্দী স্বাগত ভাষণ দেন। কবি অরুণ চক্রবর্তী বিশ্ব কবিতা দিবসের উপর বক্তব্য রাখেন। দুই শতকের অধিক কাল ধরে এটা আমরা এই কিশোর প্রগতি সঙ্গীত করেছি, আর এটাও করেছি আপনার মৈত্রী ভবনে করেছি কয়েকটা অনুষ্ঠান, চুরি করা মৈত্রী ভবন। আপনারা এসেছেন, যারা কবিতা পাঠ করবেন
তাদের কাছে সবিনয় অনুরোধ, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মশাই বলবেন, একটি করে কবিতা পাঠ করবেন স্বরে। এটা সারা পৃথিবীতে এই দিনটিকে উদযাপন করা হয়। অনেক আগে রোমে প্রচলন হয়েছিল কবিতা পাঠে, তারপর এই কবিতা আন্দোলনের সাথে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে তারা এই কবিতার প্রসার প্রচারের জন্য নানাভাবে বিভিন্ন কবি বিভিন্ন ভাবে সেখানে তাদের প্রসারিত করেছেন। 1911 সালে 21শে মার্চ একটা স্বীকৃতি দেওয়া হলো বিশ্ব কবিতা দিবসকে, যে যারা বিভিন্ন দেশে আঞ্চলিক কবিতা যারা আছে তারা সেইভাবে আঞ্চলিক কবিতা পাঠ করবে, আর বিভিন্ন দেশে তাদের যে ভাষায় তাদের ভাষাতে এই কবিতা পাঠ কবিতা রচনা কবিতা মানুষকে যে উদ্বুদ্ধ করে নানাভাবে, শুধু তাই না, কবিতার সমাজ সংস্কার কবিতা প্রতিবাদী কবিতা আছে, প্রেমভীতি ভালোবাসার কবিতাও উচ্চারিত হয় নানা কবিতায়। মানব সরকার কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করেন এদিন। সেই সময়ে 4 এবং 5 দশকের আশেপাশে সমসাময়িক আরো অনেক কবি ছিলেন, ধরুন নিশিকান্ত রায়চৌধুরী, অজয় ভট্টাচার্য বা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। এই সুরেন্দ্রনাথ নন যিনি পদাতিক তাকে উৎসর্গ করেছিলেন, যাকে তাদের নাম তো করি আমরা স্মরণ করছি না। আমি 2018 সালে একজন তরুণ লেখক এবং আলোচক হিসাবে, উনি প্রাবন্ধিক গল্পকার অনেক কিছু একসঙ্গে বলেছেন, এত জায়গায় বিশেষিত হবার মতো আমি মনে হয় না কিছু কাজ করে উঠতে পেরেছি এখনো পর্যন্ত। কিন্তু আমি যখন একজন প্রাবন্ধিক হিসেবে একজন কবিকে পড়ি, আমার প্রথম স্মরণ করার যে কারণটা মনে আসে সেটা হচ্ছে, হয়তো 100 বছর আগে তিনি ততটাই প্রাসঙ্গিক ছিলেন যতটা 100 বছর পর তিনি প্রাসঙ্গিক হয়ে উঠছেন আমার কাছে। সম্ভবতই একজন মানুষ 1964 সালে যতদূরে যায় এই কাব্যগ্রন্থের জন্য একাডেমি পাওয়া বা বিশ্বভারতী থেকে ডিলিট পাওয়া বা পদাতিক অগ্নিকোণ চিরকুট হুকটুক ছেলে গেছে মনে কালমধুমাস বা ধর্মের কল, উনি যে অত্যন্ত বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ লিখেছেন, এই জন্য তাকে আমি স্মরণ করছি না, তার মানে অবশ্যই এটা তার উল্লেখযোগ্য কাজ। এদিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামল সিংহ, পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবার সে করে দাঁড়াও তোমাকে দেখি, রঙের পেয়ারি হইচুক খুঁজে নিয়েছে। পাশের বাড়ির ছেলেটা বলে আমার মা কোথায় গেল, 5 বছর বয়সে তার এমন অবসাদ, চোখ ফেটে জল পড়ে আমার যখন শুনি তার গান, সকালবেলা দেখতে পাই বেরিয়ে ছেলেটা আসে, এদিক ওদিক দেখিয়ে যেন কাকে একটা খোঁজ, দুপুর বেলা না খেয়ে দে মা মা বলে ডাকে, চিৎকার করে নিজের বাড়ি মাথায় করে রাখে, মা আমার ছুটতে গিয়ে আগলে রাখে তাকে, তখন সে হেসে ফেলে চোখের জলটা বুঝে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, NNTV বাংলা।